সারাদিনও আমার ডায়েট বাড়ছিল। মা গো, তুমি তোমার নিজের গয়না নিজেই কুচে দাও মা। আমি চাই না কারোর ঘর কুচে দেখাও। আমি চাইনি প্রয়োজন হলে মায়ের গয়না নতুন করে গড়ানো হবে, কিন্তু পুজোর সময় এই সংসারে নতুন করে কোনো বাটল ধরুক আমি আমি চাইনি। আমি ঘরে গেলাম। এখন তো আবার সবকিছুই মায়ের ইচ্ছেতে হচ্ছে। সে যখন কি মা আমার, আমি জানি তুমি মনে বড় আঘাত পেয়েছো। কিন্তু তুমি তো জানো তোমার বড় দিদি একটু লাগাম ছাড়া, মানে মুখে যা আসে তাই বলে দেয়, কিন্তু মা মন থেকে তো বলে না, তাই না? পদ্ম কি অসম্মানজনক কোনো কথা বলেছে বাবামশাই? আপনি আমাকে বলুন না। না না, মানে মানে বুঝেছি বুঝেছি বড়দিদি কি বলেছেন। বড়দিদি বলেছেন যে ওই গয়নাগুলো আমি নিজেই, এই তো আচ্ছা করুণা, এর জন্য তো খান্ডাখাটি করার কি আছে? দেখো তুমি জানো আমি জানি যে ওই গয়নাগুলো আমি নিইনি, এসব নিয়ে তো মাথা খাবিও না। বাবা মশাই আপনি চলুন মায়ের ঘরে চলুন, মা নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছেন। পূজোর দিনে তার মেয়েদের এমন কাণ্ড দেখে কষ্ট পাওয়াই তো স্বাভাবিক। আপনি চলুন। আপনি কেমন মানুষ বলুন তো, আপনার কি তাপ উত্তাপ কিছুই নেই? এতগুলো কথা শোনার পরেও আপনি হাসছেন। মথুর, আমি আমি আমার স্ত্রীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। ছি আটা বসাই, ছি আপনি আমার সামনে হাত জোর করছেন? না 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 না, আপনি আমার থেকে বয়সে বড়, আমার দাদার মতো। আপনি আপনি হাত জোর করে তো আমায় লজ্জা দিচ্ছেন। চলুন মায়ের ঘরে চলুন, এইসব কথা নয় পরে হবে কোন। চলুন মামশাই, চলুন চলুন চলুন। এটা তো নিশ্চিত যে ঘরের লোকে গয়না সরিয়েছে। বাড়ির সেই লোকটা যে মথুর বাবু নয় সেটা আপনারা নিশ্চিত হচ্ছেন কি করে?
নায়েব মশাই, আপনি সকলের ঘর খুঁজে দেখার ব্যবস্থা করুন। বাবা মশাই, এরকম করলে কিন্তু তেনার মানে লাগবে। সবার প্রথম আমাদের ঘরটাই খুঁজে দেখতে বল, এতে ওনার কোনো মান যাবে না। কি সুন্দর সেজেছি গয়না পরে, আমাকে কি সুন্দর দেখাচ্ছে বলো। বুঝেছি, তুমি আমাকে নিজে হাত দিয়ে গয়না পরাতে পারোনি বলে কষ্ট পেয়েছো না? দাঁড়াও, এক্ষুনি সব খুলে দিচ্ছি। তারপরে তুমি আমাকে নিজের হাত দিয়ে গয়না পরাও, তাহলে খুশি হবে তো? সাজবি তো? আমি মনের মতো করে তোকে সাজাবো। মহামায়া জয় জয়, দূর করো ভব ভয়, তুমি সর্বময়, তোমা হতে হয় শ্রী জন পালন লয়। মহামায়া কত মায়া ধরো,
নাও এবার সব গয়না পরিয়ে দাও, নিজের মতন সাজাও দিকি। উমা, তুই কোত্তি কেলি রে মা? বড় সাত, তুমি সারাটা জীবন এরকম ভাবে আমি জড়িয়ে ধরে থাকবো। ওই দেখো আবার কাঁদছে, এটা মহাজালায় পড়লাম, তুমি কাঁদছো কেন? ও বাপু, সাজিয়ে দাও না আমাকে নিজের হাতে। তোমার মতন কি আর কেউ গয়না পরাতে পারে? আমি তোমার কাছেই পরব। শুনছেন, আপনি উমার জন্য নতুন গয়না গড়াতে বলুন, আমি আজ থেকে উমাকেই পুজো করব। মা উমার হাতেই মায়ের সব গয়না পেরিয়ে দিয়েছে, উমাই মায়ের গয়না পরেছিল। আমার কাছে উমাই কুমারী, নবমীর দিন আমরা নজন কুমারী পুজো করব, আর আজ থেকে আমি উমাকেই কুমারী রূপে পুজো করব। বাবা রামচন্দ্র, বলছি তুমি পদ্মকে জানিয়ে দাও যে সব গয়না পাওয়া গেছে। তবে হ্যাঁ, গয়নাগুলো কোথায় কিভাবে পাওয়া গেছে তা বলার প্রয়োজন নেই। আগে হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না বাপামশাই, পদ্মকে আমি সবটা বুঝিয়ে বলবো। বাবামশাই, আজ বোধন, মা বলেছেন আজ থেকে কুমারী পূজা হবে, অর্থাৎ রোজ একজন করে কুমারীর পূজা হবে। তাহলে তো ব্রাহ্মণদের। হ্যাঁ বাবা, আমি সব ব্যবস্থা করছি, তুমি কুমারী পুজোর আয়োজন করো। আর হ্যাঁ বাবা মথুর, তোমার সঙ্গে আমার বিশেষ আলোচনা আছে, একটু চলো।
থাক বাবা থাক 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 মা, তোমাদের মঙ্গল হোক। মা মনে কোনো কেদ্রে কোনে মা, দেখো এও তো তোমার সৌভাগ্য যে তোমার শৌর ঘরে নোক তোমাকে এত যত নাস্তি করে। আর আশু খবরখানা পেলেই আমরা তোমাকে এই বাড়িতে আনতে কইব। মেয়েদের প্রথম সন্তান তো বাপের ঘরই হয়। মনে করো না বাপে, এসব আবার নতুন নিয়ম ধারা। চট করি মা, বিয়াই মশাই চান যে তিনার বংশের প্রথম সন্তান তিনার বাড়িতেই হোক। আর আমার বেলাতেও তো আমার সবকিছু আমার শৌর ঘরেই হয়েছিল। তুমি আর মুখ খুলিও না তো বৌমা, কিছু মনে করো না। তোমার তোমার ঘর কি থাকার ঝুঁকি ছিল? থেকে সেসব বউকাল আগেকার কথা আমি বাপু আর ওসব তুলতে চাই। এই মেজ খুকি এদিকে আয়, সাবধানে সাবধানে থাকবি মা, দেখে শুনে পা ফেলবি। কিছু মনে করিস না, ও বাড়ির কল ঘর আবার পেঁচল টেঁচল কিনা কে জানে। বাবা মশাই, ব্রাহ্মণরা এসে গেছেন, আমি তাদের ভেতরে বসিয়েছি। বাবা মশাই আপনি ওদিকটা দেখুন, এখানে তো বিস্তর কাজ, আমরা তবে আসি। এসো বাবা, সাবধানে যেও। ডাকলে কেন?